ভালো, তবে অপরিচিতা ভীষণ ছটফটে চঞ্চলতা, তার লেখার ধরনে বোঝা যায়। তুমি বিরক্ত কিনা সেটা বলো। না একদম না, ব্যাপারটা ভালো লাগে। আর তোর প্রস্থান করে, শশী হেসে বলে, তোমার ভাই কাকে চাই, অপরিচিতা বাবুরামও নাকি সেরিনকে? কাউকে চায় না, অপরিচিতার চিঠি সুন্দর আর সেরিনের গানের ভয়, দুজন আলাদা ব্যক্তি। ভালো। আর তো শশীর সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দেয়, পুনরায় নিজের ল্যাপটপের সামনে বসে পড়ে। পাটোয়ারি বাড়িতে অক্ষর এবং শাহিনুর পাটোয়ারি আসেন। মাহি এবং কিরণ পাটোয়ারি বাজার থেকে এসেছে একটু আগে। শশীর কয়েকজন মেয়ে কাজিন আগামীকালকে আসবে। অক্ষরকে কোল্ড ড্রিঙ্কস দেয় শশী, তবে তার কফি লাগবে। শশী নিজে কফি বানিয়ে অক্ষরের জন্য নিয়ে আসে। সেনের রুমের ফ্যানের নিচে বসেছে অক্ষর। রুমটা সাজানো গোছানো হলেও রুমের মালিক নেই। কত বছর হয়েছে সেনকে দেখেনি অক্ষর, তবে দেওয়ালে ঝুলানো ফটোর অ্যালবামগুলো দেখছে। এর আগেও এখানে চোখ বোলাতো সে। অবশ্য মনে মনে জব্দ করে নিয়েছে, রুমটা একদিন তারও অধিকার থাকবে এবং সেটা খুব শীঘ্রই। মাহি অক্ষরের সাথে বসে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে। অক্ষরের কথায় মাহি সেরিনকে ইনস্টায় ভিডিও কল দেয়। তখন সেরিন প্র্যাকটিক্যাল লিখছিল। মাহির কল পেতে রিসিভ করে সালাম দেয়। মাহি একগাল হেসে বলে, অক্ষরের সাথে কথা বল, বেচারা তোকে দেখার জন্য উতালা হয়ে গেছে। কথাটা বলে অক্ষরকে ফোনটা দেয়। সেরিন নিজেকে কিছুটা অপ্রস্তুত করে নেয়। তখন একটা সুমিষ্ট শান্ত পুরুষালী কণ্ঠ সেরিনের কানে আসে। সেটাতে খুব ভদ্রভাবে বলছে, কেমন আছো সেরিন? প্রত্যুত্তরে সেরিন বলে, আলহামদুলিল্লাহ, তুমি? এই তো আলহামদুলিল্লাহ। তা কুমিল্লা আসছো কবে? এক্সাম দুদিন পর, লেট আছে। গান কেমন চলছে? মোটামুটি, তেমন সময় হয় না। হ্যাঁ, যাই হোক, আগে তোমার পড়াশোনা, গানের জন্য অনেক সময় আছে সামনে। হ্যাঁ। সেন অক্ষরের মুখের আদল খেয়াল করে। গোলাপি অধৈর্যরাই কি প্রাণবন্তর হাসি, সেনও হাসে। অক্ষরের সাথে কিছুক্ষণ কথা বলে বিদায় নিয়ে নিজের লেখায় মনোযোগ দেয় সেরিন। অক্ষর উঠে দেওয়ালে সেনের লাগানোর নামগুলো দেখে। সেন পাটোয়ারি, মিশরাত, সাথে মিউজিক লাভার। ঠিকঠাক লাগলেও পরের নামগুলো কেমন যেন নিজার রসাত রুবাব আপ্পা। মাহিকে ডেকে আনে অক্ষর, লেখাগুলো দেখিয়ে বলে, এগুলো কি কোনো ব্র্যান্ডের মেয়েদের নাম? কি জানি, সেরিন ভালো জানে। অক্ষর আর সেসব নিয়ে ভাবিনি, সে প্রস্থান করে। তার আমু এবং মামিরা কাজে ব্যস্ত। শশী বড়দের খাবার সার্ভ করে দেয়। চৌধুরী বাড়িতে সবার খাওয়া দাওয়া হতেই যে যার রুমে চলে যায়। সার্ভেন্ট কাজের বুয়া তারও খেয়ে দিয়ে যে যার মতো শুয়ে পড়ে। জান্নাতুল ফেরদোস এই দিকটা ফাঁকা করে খাবারের প্লেটটা হাতে নিয়ে বাইরের সব লাইট অফ করে দেয়। মেন রোড দিয়ে বেরিয়ে সে বাড়ির পেছনের দিকটা চলে যায়। তখন আবার আর্থ ফোন হাতে লিভিং রুমে আসে, পানি নেওয়ার জন্যই। মেন ডোর খোলা, কেউ তালা দেয়নি, বাইরে যে কেউ প্রবেশ করতে পারবে ভেতরে। আর্থ জগটা টেবিলের উপর রেখে ফোন কানে নিয়েই বাইরে আসে। কিছুটা ঘাবড়ে যায় সে, কল কেটে ফোনের ফ্ল্যাশ অন করে, জোরে চেঁচিয়ে সার্ভেন্টদের ডাকে। আর্থ ডাকে, বাকিরাও বেরিয়ে আসে। আর্থ চেঁচিয়ে বলে, কি কাজ করো তোমরা, রাত বাজে 12টা, বাইরে লাইট অফ কেন? বাড়িতে আউটডোর কে আসে না আসে কিছু তো সিসিটিভিতে উঠবে না, এই জন্য সেদিন শুভ্র ভাইয়ার উপরে অ্যাটাক হয়েছে। এখন যদি আমি যেতাম নিশ্চয় আমার উপরও অ্যাটাক হতো। বাইরের শত্রু অভাব নেই, তার উপর তোমরাও শুরু করলে, কারো কোনো ক্ষতি হলে কাউকে ছাড়বো না আমি। লাইট অন করো। একজন সার্ভেন্ট তড়িঘড়ি করে লাইট অন করে। আর্থ চেঁচামেচি দেখে একজন বলে, লাইট অন ছিল, কেউ বাইরে গিয়েছে হয়তো। কে যাবে বাইরে? এখানে উনি উপস্থিত নেই তিনি, আর হয়তো উনি এসব জানেন। রাতের বেলা লাইট অফ হয়ে যাওয়ায় শুভ্র স্যারের ওপর অ্যাটাক হয়। তখন আইমান চৌধুরী সবাইকে দেখে বলেন, ছোট বৌদি আমাদের সাথে নেই। কি হয়েছে এত ভিড় আর চিৎকার চেঁচামেচি কিসের? জান্নাতুল ফেরদোস সিঁড়ি দিয়ে নামতে নামতে বলেন, বাকিরা তার দিকে তাকিয়ে আছে। তখন আর্থ সব বলে। জান্নাতুল ফেরদোস ক্ষিপ্ত মেজাজে বলেন, আগামীকালকে এঙ্গেজড সেরে তারপর সব কয়টাকে আমি ছাঁটাই করছি, আমাদের বাড়ি থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কেউ আর কিছুই বলেনি, যে যার মতো পুনরায় রুমে চলে যায়। এত এত আনন্দের মাঝে কেউ একজনের মনে একরত্তি শান্তি মিলছে না, কারোর জন্য মনটা হাহাকার করছে, খুব করে তার কাছে টানছে। কিছু কিছু সময় অনেক কিছু মিথ্যা মনে হয় তো আবার সত্যি বলেও প্রমাণিত হয়। মন টানে, ইস, আড়ালে কেউ আছে, একটু তো ঘেঁটে দেখা দরকার।
কেউ আমায় স্মরণ করছে, কারোর পাশে আমায় টানছে, ভীষণ করে টানছে। তবু যে বাস্তবতাই এমন নিতান্ত মিছে নাটক আর কল্পনা মনে হয়। দিনটা শুক্রবার, চৌধুরী বাড়ির সদস্য বিন্দু নিজেদের মধ্যে ব্যস্ততাকে ছুটি দিয়ে তৈরি হয়ে নেয়। সময়টা সাড়ে বারোটার মতো। সবার সাথে শুভ্রও নিজেকে তৈরি করে নেয়। জুম্মার নামাজ আদায় করে তারা গাড়িতে বসে। আর তো শুভ্র তারা একসাথে যাবে। বড়রা ফ্যামিলির বড় কারে করে পাটোয়ারি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শুভ্র কিছুটা মনমরা হয়ে আছে। আর তো তাকে খোঁচা মেরে বলে, ভাবি নেই দেখে? কিসের ভাবি? আমার বিয়ে করা বউ না যে ভাবি বলবি তুই? আরে ইয়ার, এত চাপ নেওয়ার কিছু হয়নি, অন্য জায়গায় পাত্রী দেখছি, বাবার বন্ধুর মেয়ে, যেসব ব্যাপারটা। শুভ্র কিছুটা দীর্ঘশ্বাস ছাড়ে। পাটোয়ারি বাড়িতে আসে তারা সবাই। লিভিং রুমে সবার আনাগোনা। কিরণ পাটোয়ারি এবং শিহান পাটোয়ারি অক্ষর তারা খাবার সার্ভের দায়িত্বে আছে। দুপুরে খাবার খেয়ে তারা সবাই কথাবার্তা বলে। বিশাল লিভিং রুমের একপাশে ছোট্ট করে ডেকোরেশন করা। ডেকোরেশন সোফার সামনে ছোট্ট টেবিলের ওপর তিনটা কেক রাখা, সাথে কেক জাতীয় কিছু খাবার রাখা। শশীকে আনা হলে আর্তকে নিয়ে সোফায় বসানো হয়। সেখানে তারা দুজন দুজনের অনামিকা আঙ্গুলে রিং পরে। কিছু পিকচার ক্যাপচার করে নেয় সবাই। শশীর দুজন মেয়ে কাজিন, রাফে এবং সাফা। একটা ছেলে কাজিন রিহাব আছে তাদের সাথে। রাফা সেনকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে। রাখার পেছনে শুভ্র দাঁড়ানো। সেনের হাসি মুখটা তার চোখে ভাসছে। এটা ওটা জিজ্ঞেস করছে মেয়েটা। শুভ্র তাকে দেখছে। কেক টেক কেটে সবার সাথে পিকচার তুলে নেয় সবাই। বিকেলের দিকে তাদের জন্য নাস্তার হরেক রকমের আইটেম রাখা হয়। অক্ষরের সাথে শুভ্র আর্থর পরিচয় হয়। শুভ্র বিরক্ত লাগছে অক্ষরকে। তার উপর অক্ষর মাহির থেকে তার ফোন নিয়ে সেরিনকে ভিডিও কল দিয়ে শুভ্রের পাশে বসে কথা বলছে। যেখানে শুভ্রের প্রতিষ্ঠানের আশেপাশে অন্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট আসলে তাকে গেট আউট বলে তাড়িয়ে দেয়। শুভ্র সেখানে তার পার্সোনাল গায়িকাকে নিয়ে তার সামনে রং ঢং করে কথা বলছে। শুভ্র হাত মুষ্টিবদ্ধ করে নেয়, কপাল স্লাইড করে, ব্লুটুথ কানে গুঁজে গান শুনে যাতে অক্ষরের কথা কানে না আসে। তবুও মাঝে মধ্যে ফোনের স্ক্রিনে নজর পড়ে যায় তার। সেখানেও সেন হাসি মুখে অক্ষরের সাথে কথা বলাই ব্যস্ত। অক্ষর আর্থ শশীকে দেখাচ্ছে পেছনের ক্যামেরায়। তখন আবার শুভ্র উঠে অক্ষরের সামনে দিয়ে যাওয়ার সময় তার হাতের ধাক্কায় ফোন ফুলের পড়ে যায়। ঘটনাটা অ্যাক্সিডেন্টলি হলেও শুভ্র প্রচুর খুশি হয়েছে। অক্ষর ফোন উঠিয়ে দেখে কিছুই হয়নি। সেদিন জিজ্ঞেস করে, কি হয়েছে, হাত থেকে ফোন পড়ে গেল কিভাবে? শুভ ভাইয়ের হাতের ধাক্কা লেগে। ও আচ্ছা, রাখি আমি, বাই বাই। সেদিন কল কেটে হাসতে থাকে। তার কেন যেন ভীষণ হাসি পাচ্ছে। তবে সে ভীষণ মিস করছে সবাইকে। অক্ষরের সাথেও তার কথা বলা কমাতে হবে। সে চায় না অক্ষর তার প্রতি দুর্বল হোক। সে না হয় অ্যাজ এ সিস্টার হিসেবে কথাবার্তা বলবে, বাট অক্ষর সে তো সেসব মানবে না। পাটোয়ারি বাড়ি থেকে সন্ধ্যায় কফি পান করে সবাই বিদায় নেয়। চৌধুরী পরিবার যেতেই শশী তার রুমে এসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে। পেছন দিয়ে সাফা রাখা আসে, তারাও শশীর পাশে বসে। রাফা বসতে বসতে বলে, ওই যে ফর্সা করে লম্বা ছেলেটা কে রে? শুভ্র স্যার। কে জানি, দেখে শুভ্র শুভ্রই লাগে। বল তাকে দিয়ে তোর কি কাজ? ভালো লেগেছে তাকে, কথাবার্তা কঠোরত্ব প্রকাশ পেয়েছে। যাই হোক, গম্ভীর লোকটাকে আমার ভালো লেগেছে। একটু সেটিং করিয়ে দে। সিরিয়াস? রাফার কথাই শশী বলে, ওনার ফেসবুক আইডিটা নিয়ে নে, আরিচিন চৌধুরী শুভ্র। এবার যা করার করতে পারিস, আই হোপ ইমপ্রেস হবে না। ইমপ্রেস হবে না কেন? আরে ভদ্র এবং বুদ্ধিমান লোকেরা কখনো প্রেম করে না, তারা ডিরেক্ট বিয়ে করে। তো সমস্যা কি, কয়েকদিন কথা বললেন ডাইরেক্ট বিয়ে? শশী আর জবাব দেয় না। সে ফ্রেশ হয়ে কড়া করে কফি খেয়ে লাইট অফ করে শুয়ে পড়ে, যাতে করে আর কেউ না ডাক দেয়। এদিকটা সামলে সাফা রাফা রিহাব অক্ষর মাহি তার আড্ডা দিতে বসে, বিশেষ করে বিয়ে নিয়ে প্ল্যানিং তাদের। রাখা বারবার মাহিকে বলছে, শুভ স্যারের ইমপ্রেস করব, প্লিজ ভাই হেল্প কর। রাফার কথাই বাকিরা কথা থামিয়ে তার দিকে তাকায়। রাফাও বোকা পড়ে যায়। সে কি এমন বললো যে এভাবে তাকাতে হবে? তখন রাফা বলে, এভাবে তাকানোর কিচ্ছু হয়নি, আমি তো আমার মাইন্ড খুঁজছি। তখন মাহি বলে,
তোমার মাইন অন্য কারোর ইনবক্সে সাইন করেছে, সব প্যারা নিও না, অক্ষর ভাইয়াকে কাজে লাগাও। তখন অক্ষর বলে, ছেলে দেখলেই কি নিজের সম্পত্তি মনে হয় নাকি? আর সবাই সিঙ্গেল বসে নেই, সবারই একজন করে মাইন আছে। রিহাব শুধাই। তখন অক্ষর বলে, হুম আছে তো একজন, না বাঙালি অষ্টাদশী কন্যা। অক্ষরের কথায় সবাই তার দিকে তাকায়। রাফার শরীর আগুনে ঘির মতো জ্বলছে। অক্ষর আর মাহি তাকে ঠান্ডা মাথায় অপমান দিল। করবে না সে প্রেম, ছেলেদের থেকে দূরে থাকবে। ও কি ওদের মতো বারো রাইস নাকি যে প্রেম করবে? আর বললেই কি প্রেম হয়ে যায়? একদম না। অক্ষরকে অপমানের জবাব না দেওয়া অবধি শান্তি নেই রাফার। সেদিনের মতো তাদের আড্ডার পাট চুকিয়ে নেয়। সবাই ক্লান্ত, তাই যে যার মতো শুয়ে পড়ে। সেন সকাল সকাল ঘুম থেকে উঠে কফির মগ নিয়ে আশের সাথে সাদে যায়। কেউ ওঠেনি তেমন, তাই তো সাদে আশের দুঃসাহস দেখিয়েছে সে। আর সেদিন দুজন রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সামনের গেটের পরের মেন রোড দেখছিল, মানুষের আনাগোনা দেখা দিয়েছে। তখন আবার সাদে আসে এক যুবক। সেন তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। চোখে কালো ফ্রেমের চশমা, উজ্জ্বল শ্যামলা গায়ের রং। সেনের মুখটা চেনা চেনা লাগলেও ক্যাচ করতে পারছে না আপাতত। ছেলেটা চাঁদের এক কোণে গিয়ে কিছুটা ঠান্ডা বাতাস গায়ে নিচ্ছে। সেন চুপিসারে সরে আসে আয়েশকে নিয়ে। সেনের যাওয়া টের পেয়ে আর চোখে তাকায় তাতান। হ্যাঁ, মেয়েটাকে সে চেনে, সুন্দর গান গাইতে পারে, তাতান ছোটোখাটো একজন ফ্যান। সেনের ফেসবুক পেজ ফলো করে সে। মোটামুটি মেয়েটার ভালো অডিয়েন্স আছে। আর সেদিন মিউজিক একাডেমিতে দেখেছে, অ্যাডমিশন নিয়েছিল মেয়েটা। সেন ফ্ল্যাটে ঢুকে কফির মগটা টেবিলের উপর রেখে তার আন্টির কাছে কিচেনে যায়। সে নাস্তা বানানোর কাজে ব্যস্ত। সেনকে দেখে সানজিদা শারমিন বলেন, পড়তে যাও, দুদিন পর এক্সাম, আমি নাস্তা দিয়ে আসব। আরে খালামণি, পড়ব এখন, একটু একটা গান দেখি, বিকেলে সেটার ভিডিও বানাবো। আচ্ছা যাও। সেন রুমে এসে ফোন হাতে নেয়। একটা গান সে নেয়, সেটা হলো এই অবলাই তোমারই আকাশে। সেন গানটা শোনে, এর আগে একবার কোনো ভিডিওতে শুনেছিল, ভালো লেগেছে। সময়ের অভাবে তেমন ঘেঁটে দেখা হয়নি, তবে আজকে সে ঘেঁটে দেখছে। ফেসবুক স্ক্রল করার সময় শালিন হাসানের লেখা ধারাবাহিক চলমান গল্প হৃদয় সায়রে প্রণয় ছন্দ সামনে আসে। গল্পটায় দুষ্টু মিষ্টি কেমিস্ট্রির সেন প্রতিদিন গল্পটা পড়ে। গল্প পড়া শেষ করে সে গানটা শোনে। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখাইনি তোমার। কেউ কোথাও ভালো নেই যেন সে কত কাল আর হাতে হাত অবেলায়, কত কাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমার। এই অবেলায় তোমারই আকাশে নীরব আকাশে ভেসে যায় সে ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখাইনি তোমার, কখনো দেখাইনি তোমার, কখনো দেখাইনি তোমার। সেন গানটা শুনে তার প্রিয়দের তালিকে যুক্ত করে নেয়। সময়টা ব্যস্ততায় কাটলো একটু অবসন্নতা, ভেতর জুড়ে মন খারাপ তার। তবু সেসব উপেক্ষা করে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। কিছু জিনিস না পাওয়াতে সুন্দর, কিছু গল্প অপূর্ণতাতেও মানানসই, কিছু চাওয়া বিসর্জন দিয়ে স্থান ত্যাগ করাই উত্তম। রবিবার দিন সকালে শুভ্র কলেজে উপস্থিত হয়। আজকে তার জন্য রঙিন বক্সে মরানো কোনো উপহারে এসেছে। শুভ্র রঙিন বক্সটা নিয়ে ভেতরে প্রবেশ করে, কেসি দিয়ে কস্টেপ কেটে ভিতর কী আছে দেখে। তেমন কিছু না, শুধু একটা লাভ শেপের কুশনের মতো, যেটার উপরে লেখা বাবুর পাপা, সাথে কয়েকটা চিরকুট।
তাতে লেখা, ভেবেছিলাম চিঠি দেয়া বন্ধ করে দিব, গত দুদিন দিতে পারিনি, মাত্র একটা চিঠি দিয়েছি কিন্তু মন টানে না, তাই তো গতানুগতিক ধারায় চিঠি দিয়েই যাচ্ছি। কেমন আছো বাবু রাব্বু? শুভ্র চিঠি দেখে মেজে ঝাড়ে, গত চিঠিটাও আবলতাবল লেগেছে তার কাছে, এই চিঠিটা তো একেবারেই বিরক্তিকর, অপরিচিতার লেখা এমন ডাস্টবিন মার্কা হতে পারে না, শুভ্র ডাউট ফিল হচ্ছে। অপরিচিতা এমন চিঠি লেখে বিষয়টা হাস্যকর লাগলো, শুভ্র সিদ্ধান্ত নেই, চোর চিঠি গ্রহণ করবে না, যাই আসবে সে ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দিবে। সে এক্সাম দিয়ে বাসে আসে দেড়টায়, সাউনিয়ে লাঞ্চ করে রেডি হয়ে নেয়, মিউজিক একাডেমিতে যাবে সে, সন্ধ্যার মধ্যে ক্লাস শেষ করে বাসায় ফিরবে, নিজের ব্যাগে পানির বোতল হালকা খাবার সাথে ফোনটাও নিয়ে নেয়, একাডেমিতে বসেই আজকে একটা ভিডিও মেক করবে। রিক্সা ধরে একাডেমির গেটের সামনে আসে শেরিন, তার মতো কয়েকজনও নতুন এসেছে, কেউ বা অনেকটা এগিয়ে, গিটার বাজানো শেরিন মোটামুটি আয়ত্ত করতে পারলো, হারমোনিয়াম আরও অনেক কিছু যেগুলো এখনও পারে না সে, গিটারের অনেক ধাপ আছে সেন সেসব আয়ত্ত করতে পারেনি এখনও, গান প্র্যাকটিস করে তার সাথে কয়েকটা মেয়ের সাথে সে একটা ফাঁকা জায়গায় গিটার নিয়ে বসে, সেন তার অনলাইন প্ল্যাটফর্মের ছোট্ট পরিচয়ের কথাও তাদেরকে বলে, একটা মেয়ে তার নাম অঞ্জিতা আয়াত চৌধুরী, সেনকে বলে, তোমায় অনেক আগে থেকেই আমি ফলো করি, আমার বড় ভাইয়াও তোমার গান শুনে মেভি, এবং সে তোমার অনেক বড় ফ্যান, তবে প্রকাশ করে না, আমার ভাইটা ইন্ট্রোভার্ট আর রাগি, সেন হাসে, তবে তার সাথে আরেকটা মেয়ে বলে, ভাইয়ার কি এস্টাবলিশড? তাহলে বলো, মিশাদকে তার বউ বানানোর ব্যবস্থা করব। তখন আর্জিতা বলে, হ্যাঁ আমার ভাইয়া জব করে আমার দাদুর প্রতিষ্ঠানে, মিশাদ বললে আমি আমার জন্য হলেও ভাইয়ার বউ বানাবো, কারণ এত কিউট সুইট মিশুক মেয়েকে হাতছাড়া করতে রাজি নই আমি। আর্জিতার কথাই বাকিরাও হাসে, সেন তার ভিডিও অন করে, তাদের সাথে একজন গিটারে অনেকটা পারদর্শী, সে গিটার বাজায়, সেন গান গায়, বাকিরাও মাঝে মধ্যে তাল মেলায়, সন্ধ্যার মধ্যে সেন তার কাজ শেষ করে আর্জিতার সাথেই বেরোয়, আর্জিতার বাসা সেনের বাসার আগের রোডে, তাই একসাথেই একই রিক্সায় ওঠে দুইজন, যদিও শুধু নামটাই তাদের জানা, এছাড়া কেউই তারা তাদের গ্রামের বাড়ি বা কিছুই জানে না, আর্জিতা মেয়েটা বেশ মিছুক, সেন সন্ধ্যার শহরটা দেখছে, তখন আর্জিতা বলে, তুমি ভিডিওটা আপলোড দিবা কখন? এই তো অবসর হয়ে, আমি তোমায় নক আর রিকোয়েস্ট দেব, অ্যাকসেপ্ট করে নিও। আচ্ছা করব। দুজনে কথাবার্তা বলে আর্জিতা তার বাসার সামনে নেমে সেনকে বিদায় দেয়, সেন চুপচাপ বসে সামনে দেখছে, গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করে তাতানের সাথে তার চোকাচুকি হয়, সেন চোখ সরিয়ে নিয়ে দ্রুত ভেতরে চলে যায়। এরই মাঝে বেশ কয়েকটা দিন কেটে যায়, সেরিনারও এক্সাম শেষ হয়, আগামীকালকে সে কুমিল্লা যাচ্ছে, যদিও এখন কেউই নেই তাদের বাড়িতে, সবাই সবার জায়গায়, তবুও সেরিন ভীষণ এক্সাইটেড তার পরিবারের কাছে যাবে, ঢাকা শহরে এসে অল্প দিনে কয়েকজন বন্ধু পেয়েছে সেরিন, তবে আর্জিতা মেয়েটা একটু বেশি কাছের হয়ে গেছে, সেরিন জেনেছে তার গ্রামের বাড়িও কুমিল্লা। সেন নিজে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নেয়, তবে বাড়িতে তার সবই আছে, মাহি এসেছে সন্ধ্যায়, আগামীকালকে সেনকে নিয়ে কুমিল্লায় যাবে, যদিও তাদের ভাই বোনের সন্ধ্যাটা আড্ডার গল্পে শেষ হয়েছে, শশীর এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের সব ঘটনায় এ টু জেড শুনে নিয়েছে সেরিন, যদিও তার আফসোস নেই না থাকায়। সন্ধ্যায় শুভ্র চিঠি সমূল ভাজ করে যত্ন সহকারে রাখে, লাস্ট ডিজিটার পরে চিঠিগুলো হজবরল, তাই শুভ্র সেগুলো পুড়িয়ে দিয়েছে, এরপরে চিঠিগুলো সে ছুঁয়েও দেখেনি, তবে নজরে এসেছে চিঠি নিয়ম করে আসতো, শুভ্রর মনে হয় কেউ এসবে বা হাত ঢুকাতে চেয়েছিল, কিন্তু সে তো জানে না শুভ্র ঠিক কতটা চালাক। তখন আবার আর্ধ আসে শুভ্রর রুমে, শুভ্রকে চিঠি নিয়ে পড়ে থাকতে দেখে সে বলে, চিঠি চিঠি আর চিঠি, তা বাবুরাম মুখে পেলে তো? আগামীকালকে পাবো আশা করি, আন্দাজে কথাটা বলেছে শুভ্র, আর তো মজা চলে নিয়েছে কথাটা, তবে সে শুভ্রকে বিয়ের জন্য রাজি করাতে এসেছে, তাহলে আগামীকালকে তারা তার বন্ধুর মেয়েকে দেখতে যাবে, শুভ্র আর না করেনি, সেও বলেছে আগামীকালকে যাবে, আর তো খুশি হয়ে প্রস্থান করলো, শুভ্র বুঝেছে সেনকে সে যতই নিজের করতে চাইলে তার থেকে দ্বিগুণ দূরত্ব তৈরি হচ্ছে।
সেদিন তার হবে না, কিন্তু সেদিন চলে যাওয়ার পর শুভ্র খারাপ লেগেছিল। সেদিন টিসি দিয়েছিল, সেদিন হাসি মুখে শুভ্রর রুম ত্যাগ করলেও শুভ্রর মোটেও ভালো লাগেনি। মেয়েটা এত খুশি কেন, তার থেকে পালানোর জন্য? শুভ্র এখনও সেনে পেজ ফলো করে, বেশি ভিডিও আপ না দিলেও যা দেয় সেটাই দেখে, তাতে যেন শুভ্রর ভালো লাগা কাজ করে। কাজের লোক থাকা সত্ত্বেও আজকাল রাতের খাবারের দায়িত্ব জান্নাতুল ফেরদৌস নেন। ব্যাপারটা সুলতানা খানমের কাছে কেমন যেন লাগে। রাতে ল্যাপটপ রেখে তিনি কিচেনে যান, তখন জান্নাত সালাদ কাটছিলেন ছুরি দিয়ে। সুলতানা খানমকে দেখে বলেন, কিছু বলবে? আজকাল তুমি রান্নাবান্না নিয়ে বেশি মাথা ঘামাচ্ছ না? ঘামাচ্ছি, কারণ আমি বড় বউ, আমার দায়িত্ব বেশি। তুমি বড় নও, বড় একজন ছিল, তার অনুপস্থিতিতেও তাকেই আমরা বড় মানব। বলো যে বড় ভাবির দায়িত্বটা তোমার উপর পড়েছে, তবে যাই বলো তার মতো কিছুই হচ্ছে না। সুলতানা, যেটা সত্য সেটাই বললাম, আসলেই ভাবি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তো কি, তুমি কি বোঝাতে চাইছ, তাকে আমি মেরেছি? না সেটা না, তবে তার অভিনয় কিন্তু দারুণ ছিল, সে নিতান্ত একজন ভালো মানুষ ছিল, সেজন্যই তার পেছনে এত শত্রু পড়েছিল। ভালো মানুষের পেছনে শত্রু থাকে এটাই স্বাভাবিক। সুলতানা খানম আর কথা না বাড়িয়ে চলে আসেন, বাকিরাও আস্তে আস্তে নিচে আসছে ডিনারের জন্য। 10টায় সবাই ডিনারের জন্য বসে পড়ে। আগামীকালকে তারা শুভ্রর জন্য মেয়ে দেখতে যাবে, এটাই ফিক্সড করা হয়েছে। শুভ্র সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলে রুমে এসেছে, সবার জ্বালা যন্ত্রণায় মত দিয়েছে। কি জানি, যদি তার বাবার কথা বা সম্মানের কথা ভেবে বিয়েটা করে নিতে হয়। পরদিন সকালে সেন মাহি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। 3 ঘন্টার ট্রেন জার্নি করে তারা দাউদকান্দি আসে, সেখান থেকে সোজা পাটোয়ারি বাড়িতে। বাড়ির পথেই চৌধুরী বাড়ির সাথে মিসবা উদ্দিন চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, যেটা শুভ্রদের, সেন সেদিকটাই চোখ বোলায়। তবে ইন্টারেস্টিং কিছুই দেখেনি। 12টার দিকে পাটোয়ারি বাড়িতে আসে তারা। সেনকে দেখে শশী যেন খুশিতে আটখানা, সে তো প্রায় 20 মিনিটের মতো সেনকে জড়িয়ে ধরে রেখেছে। একে একে সেন সবার সাথে দেখা করে, রুমে এসে ফ্রেশ হয়ে নেয় সেন। বড্ড মায়া হয় নিজের সাজানো রুমটার জন্য, তবুও মায়া ত্যাগ করাই উত্তম। চৌধুরী পরিবার সবাই এসেছে মিনিস্টার আয়ান মালিথার মালিথা ভিলাতে। চৌধুরী পরিবারকে সুন্দরভাবে আপ্যায়ন করা হয়। আয়ান মালিথার স্ত্রী তিতির সাথে জান্নাতুল ফেরদৌসের ভাব আগে থেকেই, এখন তাদের সম্পর্ক আরও প্রগাঢ় হবে ভাবতে ভীষণ খুশি জান্নাতুল ফেরদৌস। বলে যায় তারাও ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিলেন। শুভ্র বসে আয়ান মালিথার সাথে কথা বলছে, ভদ্রলোকের সাথে কথা বলে শুভ্র ভালো লাগলো, কে জানে তার মেয়েটা কেমন হয়। ভাবনাগুচ্ছ একদিকে তুলে রেখে শুভ্র সটান হয়ে বসে, এই মুহূর্তে কনেকে আনা হবে, মেরুন কালারের 3-পিস পরা সুন্দরী সুশীলা কন্যা, মুখে নেই তেমন কোনো প্রসাধনী। আয়ান মালিথার একমাত্র মেয়ে আরশিয়া মালিথা। সবাইকে সালাম দিতে জান্নাতুল নিজের পাশে তাকে বসালেন। তিনি খুশিতে আটখানার বদলে সোলানা হয়ে নিজের হাত পর আংটিটা দেরি না করে আরশিয়ার হাতে পরিয়ে দিলেন। তার কাজে বাকিরাও কিছুটা হতভম্ব, সুব্রত রাগ উঠে যায় তবুও নিজেকে কন্ট্রোল রাখে, বাকিরা হাঁপার মতো তাকিয়ে আছে। আরশিয়াকে দেখা দেখি হলেও কিছুই বলে না চৌধুরী পরিবার। আমিন চৌধুরী আরফিন চৌধুরীকে দমিয়ে রেখে নিজেই সবার উদ্দেশ্যে বলেন, শুভ্র যা বলে তাই হবে, বিয়েটা ওর অর্ধাঙ্গিনী ওর হবে, আমাদের পছন্দের বা মতের কোনো প্রশ্নই এখানে নেই। সবাই আয়মান চৌধুরীর কথাটা পছন্দ করলেও জান্নাতুল পছন্দ করলেন না। আয়মান চৌধুরী কি ইনডাইরেক্টলি বুঝাতে চেয়েছে বিয়েটা হবে না, আর উনি নিজের শখের আংটিটা খোয়ালেন? সেদিনের মতো মালিতা ভিলা থেকে বিদায় নিয়ে চৌধুরী পরিবার চলে আসে। পরদিন সকালে শুভ্র রেডি হয়ে বেরিয়ে যায় কুমিল্লার উদ্দেশ্যে। শিয়ান পাটোয়ারিকে সে একান্ত ডেকেছে, তার ডাকে সায় না দিয়ে থাকতে পারলেন না শিয়ান পাটোয়ারি। তিনি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। নির্দিষ্ট সময়ে শুভ্রের দেওয়ার ঠিকানায় আসেন তিনি, তার পেছন দিয়ে শুভ্র আসে। শুভ্র কফি অর্ডার দিয়ে চোখের চশমাটা খোলে, শিয়ান পাটোয়ারি মুষ্টিবদ্ধ হাতে হাত রেখে শুভ্র বলে, আঙ্কেল আমি পার্সোনালভাবে আপনাকে ডেকেছি, তবে আমি আমার লাইফস্টাইল ব্যাকগ্রাউন্ড পার্সোনালিটি নিয়ে কিছু বলতে চাই না, ছেলে হিসেবে একটা রিকোয়েস্ট করব, যেটা আমার জায়গায় আমার হয়ে আমার বাবা করলে আপনি ফেলতে পারতেন না।
বলো কি রিকোয়েস্ট? সেরিনকে আমি বিয়ে করতে চাই। আমি জানি আপনারা সবাই অক্ষরের জন্য অপেক্ষা করছেন, বাট অক্ষরের আগে আমি ওকে চেয়েছি। কিন্তু আমি আমার মেয়েকে বিয়ে দেব না এখন, অক্ষরের কাছেও না আমার কাছেও না। দেখো শেরিন অনেক ছোট, মাত্র 18 তো পা রেখেছে, এখনই যদি বিয়ে দিয়ে দেই তো ওর স্বপ্ন আশা সবই তো অপূর্ণ। আমি জানি ওর স্বপ্ন একদিন মাইক হাতে গান গাইবে, ওর একটা পরিচয় হবে। তবে সত্যি বলতে যদি টিচার হিসেবে বলেন, ওর স্বপ্নটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমিও ওকে নিয়ে স্বপ্ন দেখি একদিনও হাতে মাইক ধরে গান গাইবে, হাজারো মানুষের মুখে ওর নাম থাকবে। আঙ্কেল আমি ওকে হেল্প করব, অ্যাজ এ হাজব্যান্ড হিসাবেও টিচার হিসাবেও। কিন্তু? কোনো কিন্তু না আঙ্কেল, চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি ফুলের মতো সাজিয়ে আনবো, ফুলের মতো করেই রাখবো। আমি শুভ্র, হ্যাঁ এই শুভ্র কথা দিচ্ছে আপনার মেয়ের স্বপ্নপূরণ থেকে শুরু করে সমস্তটার দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। একদিন আপনার মেয়ে আপনাকে জড়িয়ে ধরে প্রাউড ফিল করে বলবে, বাবা আমি আমার স্বপ্ন ছুঁতে পেরেছি, আর বেশি কিছু বলতে চাই না আপনাকে। ঠিক আছে, রাজি হলাম আমি, তবে ভেবো না আমার মেয়ের দায়িত্ব নিচ্ছে বলে বা লোভ। আমার সামর্থ্য আছে ওকে ওর স্বপ্নে পৌঁছে দেওয়া, তবে তোমাকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে আর তুমি শেরিনকে চাচ্ছ। আমি জানি তুমি ভীষণ ভালো একটা ছেলে, সেজন্য ভরসা পেলাম, তোমার কথাটা ফেলতে পারলাম না। তাহলে বিয়েটা কবে হচ্ছে? শাহিনুর আমার বোন কখনোই বিয়েটা হতে দেবে না, আর আমি চাই হুট করে একদিন তোমরা আসো আর বিয়েটা হোক, যাতে সবাই সারপ্রাইজ হয়ে যায়। আমি চাই শেরিন নিজেও যাতে বিষয়টা না জানে। এখন জানবে না, তোমার আর আমার মাঝেই থাকবে। সেদিনের মতো তারা কথাবার্তা বলে বেরিয়ে পড়ে। সন্ধ্যায় পাটোয়ারি বাড়িতে আসে অক্ষর, মূলত শেরিনকে দেখার জন্যই। অনেক অপেক্ষার পর শেরিনের দর্শন পাই অক্ষর, খুশিতে আটখানা সে শেরিনকে দেখেই বলে, কেমন আছো বউ? ভালো। শেরিনের ভালো লাগেনি কথাটা, বউ শব্দটা শুধুমাত্র একজনের মুখ থেকে সে শুনতে চেয়েছে, কিন্তু তার তো হেলদোল নেই সে সবে। অক্ষরকে বেশি পাত্তা দেয়নি শেরিন, তবে সে যেন আঠার মতো লেগেছিল। বেলকনিতে বসে ডায়েরি লিখছে শেরিন, ছোট ছোট পৃষ্ঠায় লিখছে কিছু, একটা বড় অভিমান বাচ্চা কারোর জন্য। লেখা শেষে রুমে চলে আসে, ফোনে অ্যালার্ম সেট করে শুয়ে পড়ে সে। আজিতার মেসেজ আসে, মেয়েটা নাকি কুমিল্লায় এসেছে। শেরিন আজিতার সাথে কিছুক্ষণ কথা বলে, নেট অফ করে ঘুমিয়ে পড়ে। নামাজ আদায় করে কফিটা শেষ করে শুভ্র কলেজের কাছে দীঘির পাড়ে যায়। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এদিকটায় আসতে দেখে দপ্তরি এসেছে, তখন 7 বাজে। কলেজ প্রাঙ্গণ পরিষ্কার করছে তারা। শুভ্র তার অফিস কক্ষে যায়, নিজেকে দেওয়ালের এক পাশে লুকিয়ে নেয়। আজকেও নিশ্চয়ই অপরিচিতা আসবে চিঠি দিতে, যেহেতু শেরিনের সাথে বিয়েটা হবে, সেহেতু একটু চিঠির মালিককে দেখার ইচ্ছে হলো। অপরিচিতা ওনাটা ভালোভাবে মাথায় পেঁচিয়ে মুখটা ঢেকে গেট দিয়ে প্রবেশ করে, দ্রুত পায়ে অফিস কক্ষের বিল্ডিংয়ে ঢুকে পড়ে। বাকিরা তো বাইরে, ভেতরে কেউই নেই। তস্ত্র পায়ে দোতলায় যেয়ে দেখলো একজন করিডর দিয়ে আসছে, নিজেকে কিছুটা আড়াল করে নেয় সে। তবে অন্য একজনের সামনে পড়লে সমস্যা ছিল না, সে দপ্তরি জানে সে যে আসে। সাবধানতার সাথে শুভ্র রুমের দিকে যায় অপরিচিতা। শুভ্রের রুমে দরজা খোলা, সেদিকতে যাবে নাকি চিঠিগুলো করিডোরে রাখা বেঞ্চের কোণে রাখবে ভাবছে। পরক্ষণে ভাবলো অন্য কেউ যদি চিঠিগুলো ফেলে দেয়, তাই তো সে সিসি ক্যামেরার দিকে এক নজর তাকিয়ে ভেতর প্রবেশ করে। টেবিলের ওপর চিঠিগুলো রেখে পা বাড়াতে তার অন্যায় টান পড়ে যায়, আচমকে এমন হতে ভয় পেয়ে যায় সে। মুখ থেকে মাথা থেকে ওনা সরে গিয়েছে তার, চুলগুলো এলোমেলো। শুভ্র মুচকি হেসে ওনাটা বাবুর আমুকে বউ সাজানোর মতো করে গোমটা তুলে দেয়। একজনের প্রেমেই ভালোভাবে পড়লাম, চঞ্চল মেয়েটার এত গুণ এত বুদ্ধি কোথা থেকে আসলো? যাই হোক তুমি পাশ করেছো। ইয়ে না মানে বাবুর আব্বু এভাবে কেউ ভয় দেখায়? শুভ্র হাসে, তার চিঠিটা স্নিগ্ধ লাগছে, মনে হয় সে প্রচুর খুশি। এক হাতে আজকের চিঠিগুলো নাই শুভ্র, দুটো চিঠি এসেছে, একটার উপর অভিমান বাচ্চা লেখা। শুভ্র সেটার আগে খুলে দেখল চিঠিটা অভিমান বাচ্চা।
বাবুর আব্বু জানেন, বাবুর আম্মু মানে আমি একটা হার্টলেস মেয়ে মানুষ, সহজে কাউকে মনে বসাই না। যদি বলে ছেলে মানুষ, যদি বলে ছেলে মানুষদের ইগনোরের কথা, আমার মনে হয় আমি প্রথম হব। না কোনো ছেলে ফ্রেন্ড আছে, না ছেলের কাজিনের সাথে তেমন ভাব, বাট একজন ছেলে ছিল যাকে প্রথমবার দেখে আমি তার অ্যাটিটিউডে ফিদা হয়ে যাই, তবে অনেকটা এড়িয়ে যেতে চাইতাম।